হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরা দশমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ অ্যালাইন অ্যান্ড ইনডেন্ট অন গুগল স্লাইড, অর্থাৎ গুগল স্লাইডের উপর আমরা কীভাবে অ্যালাইন এবং ইনডেন্ট ইউজ করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। বাস আসার পরে আমরা গুগল এখান থেকে সার্চ করে বা গুগল ড্রাইভ থেকে অথবা চাইলে আমরা গুগল অ্যাপসে ক্লিক করার পরে আমরা এই যে স্লাইডে ক্লিক করে আমরা গুগল অ্যাপসে ঢুকতে পারি। বাস আপনি যেখান থেকে গুগল স্যারে যান না কেন, আপনাকে প্রথমে যে জিমেল বা গুগল অ্যাকাউন্টে আপনার গুগল স্যারে যাবেন সেই জিমেল বা গুগল অ্যাকাউন্টে আপনার সাইন ইন বা লগ ইন করা থাকতে হবে। থাকার পরেও যদি আমরা স্লাইডে ক্লিক করি, বাস ক্লিক করার সাথে সাথে আমরা গুগল স্যারে চলে আসলাম। বাস আসার পরে এখন আমাদের এই অ্যালাইন এবং ইনডেন্টের কাজটা করার জন্য যদি আমাদের রিসেন্ট কোনো প্রেজেন্টেশন করা থাকে আমরা সেইটা ওপেন করে করতে পারি, অথবা চাইলে আমরা ধরুন একটা ব্ল্যাঙ্ক একটা প্রেজেন্টেশন নিয়ে আমরা তার ভিতরে করতে পারি। তাই কাজটা করার জন্য আমি একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিচ্ছি। ব্যাস আমাদের একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন চলে আসলো, তার মধ্যে একটা ডিফল্ট স্লাইড চলে আসছে। ব্যাস এখন এখান থেকে আমার যে স্লাইডের মধ্যে এখানে দুইটা টেক্সট আছে, আমি দুইটা টেক্সট ধরুন এখান থেকে আমি সিলেক্ট করে ধরুন আমি প্রথমে ডিলিট করে দিলাম। বাস করার পরে এখানে ধরুন আমি কাজটা আপনাদের দেখানোর জন্য এই যে আমার এখানে টেক্সট বক্সের অপশন থেকে আমি ধরুন একটা টেক্সট বক্স নিলাম। বাস এখন এই টেক্সট বক্সের মধ্যে আমি এখানে ধরুন কিছু টেক্সট লিখে নিতে পারি, অথবা চাইলে আমরা অন্য জায়গা থেকে আমি কপি করে নিয়ে আসতে পারি। তো এখানে ধরুন জাস্ট আমি ধরুন আমি কিছু টেক্সট লিখে নিচ্ছি, তাহলে আমি নামটাই শুধু লিখলাম, এটা এখন আমি কপি করি কন্ট্রোল সি দিয়ে, ধরুন আমি কপি করতেছি, জাস্ট ধরুন আমি কিছু কপি করলাম এইভাবে। এখন এই টেক্সট বক্সটাকে ধরুন আমি একটু এদিকে টানতে একটু বড় করলাম, এদিকে টানতে একটু বড় করলাম, ওইটা বড় করে নিলাম। বাস এখন এই যে টেক্সটগুলো আছে, বাস এই টেক্সটগুলোর মধ্যে আমি কি করব, এই যে এখানে ফরম্যাট থেকে অ্যালাইন ইনডেন্ট থেকে এই কাজগুলো আপনাদের দেখাবো। তাহলে এখন ধরুন আমার এই যে টেক্সটগুলো আছে টেক্সট বক্সে, এই টেক্সটগুলো আমি কাজটা দেখানোর জন্য আপনি কতটুকু টেক্সটের মধ্যে এই কাজগুলো করবেন, অ্যালাইন ইনডেন্টের বিষয়গুলো করবেন, সেটা প্রথমে সিলেক্ট করে নিতে হবে। তাহলে আমি এই যতটুকু টেক্সট লেখা আছে পুরোটুকুর মধ্যে করবো। তাহলে আমি এই টেক্সটটুকু প্রথমে এবার টান দিয়ে সুন্দর করে আমি সিলেক্ট করে নিলাম। বাস নেওয়ার পরে এখন যদি আমি এই ফরম্যাটে অ্যালাইন ইনডেন্টে চলে আসি, আসার পরে ধরুন এখানে কি দেওয়া আছে, যে প্রথমে দেওয়া আছে লেফট, তা লেফটে কিন্তু মানে কি আমাদের টেক্সটগুলোকে লেফট সাইডে নিয়ে আসবে, বাম পাশে অ্যালাইনমেন্টে আপনার কি করবে, মানে অ্যালাইনমেন্টে আপনার বাম পাশে দেখাবে ঠিক মতো আমাদের টেক্সটগুলোকে। সেক্ষেত্রে আমরা ক্লিক করলে হবে, অথবা যে কন্ট্রোল শিফট এল দেওয়া করতে পারি, আর আমরা সেন্টার নিতে গেলে ক্লিক করে আমরা এই শর্টকাটে নিতে পারি, রাইট সাইডে নিতে গেলে এটা, জাস্টিফাই করতে গেলে এটা। তা বিষয়গুলো আমরা দেখি। তাহলে এখন আমরা যখন টেক্সটগুলো লিখি ডিফল্টে কিন্তু লেফট সাইডে থাকে, যদি আমরা এখন সেন্টারে ক্লিক করি তাহলে এই টেক্সটগুলো কিন্তু আমাদের এই যে টেক্সট বক্সের সেন্টারে চলে আসছে, আমাদের টেক্সট বক্সের সেন্টারে আমাদের টেক্সটগুলো চলে আসছে। এখন যদি মনে করেন আমরা সেন্টার থেকে রাইট সাইড আনতে চাই, তাহলে ফরম্যাটে যে আমরা কি করবো, অ্যালাইন ইনডেন্টে যে আমাদের রাইটে ক্লিক করি, রাইট সাইডে চলে আসছে, রাইট সাইডে চলে আসলো। এখন আবার লেফট সাইড আনতে গেলে সেম, এখানে যে আমরা লেফটে ক্লিক করবেন, লেফট সাইডে চলে আসছে, এটা কিন্তু আমরা দেখলাম। এখন এই সেম তিনটা বিষয় আমরা কিবোর্ড দিয়ে করব। তাহলে করার জন্য আমরা কি চাপ দিব, আমরা একটু দেখে নিচ্ছি। এখানে এই যে এখানে কন্ট্রোল শিফট এল, কন্ট্রোল শিফট ই, কন্ট্রোল শিফট আর দেখাচ্ছে আমি, কন্ট্রোল শিফট আমাকে কি করতে হবে, কন্ট্রোল শিফট ধরে আমি কি দিব, আর আর দিলে রাইট সাইডে, কন্ট্রোল শিফট দিয়ে ই দিলাম সেন্টারে, কন্ট্রোল শিফট ধরে আমি এল চাপ দিলাম লেফট সাইডে, আমি কিন্তু এখান থেকে দেখলাম। এই সেম তিনটা বিষয় আবার চাইলে আমরা এখান থেকে করতে পারি। কোন জায়গা থেকে, আমি যদি এই যে টুল বারের এই যে এখানে থ্রি ডটে ক্লিক করি, করার পর আমার এই যে এখানে অপশন তিনটা দেওয়া আছে অ্যালাইন, এখানে ক্লিক করার পরে এই যে এখানে লেফটে দেওয়া আছে বর্তমানে, আমি যদি এই যে সেন্টার এখানে ক্লিক করি মধ্যেখানে আসলো, আবার এখানে আমি যদি রাইটে ক্লিক করি এই রাইটে ডান সাইডে আসছে, এবং কিন্তু এখানে কাজটা করলো। বাস এখানে কিন্তু আমাদের এই তিনটা স্যার আরেকটা অপশন দেওয়া আছে কি, জাস্টিফাই। এই যে আমরা যদি এখানে আসি, আসার পরে এই জাস্টিফাই, জাস্টিফাই দিলে কি হয়, আমাদের এই যে রাইট সাইডে পাশাপাশি আমাদের টেক্সটগুলোর বাম দিকে, এই বাম দিকে কিন্তু আর ডান দিকে আমাদের টেক্সটগুলো সমান থাকবে। কীরকম বিষয়টা আমি দেখাচ্ছি, আমি এখন যদি মনে করেন এই যে জাস্টিফাই ক্লিক করি, সে কিন্তু এইভাবে নিয়ে নিছে। নেওয়ার পরে এখন যদি মনে করেন আমি টেক্সট লিখি, ধরুন আমি এখানে টেক্সট লিখলাম, এই যে টেক্সট লিখলাম, আর আপনি টেক্সট লেখেন, ধরুন আমি টেক্সট লিখলে এখন কিন্তু সে জাস্টিফাই করে মানে কি করবে, সে আপনার এই যে বাম পাশে আর ডান পাশে আপনার যে একই করবে অ্যালাইনমেন্টটা সে সমান রাখবে, এই যে বাম পাশে আর ডান পাশে অ্যালাইনমেন্টগুলো আপনার কী রাখছে, সে ঠিকমতো রাখছে আপনার লাইনের। কিন্তু যদি আবার এই টেক্সটগুলো আমরা এখান থেকে ধরুন সিলেক্ট করে, আমরা সিলেক্ট করে যদি জাস্টিফাই উঠাই দিয়ে আমরা এখান থেকে এই যে লেফট করে দিই, এখন কিন্তু ধরুন এই যে জাস্টিফাই ডান পাশে অ্যালাইনমেন্ট কিন্তু ঠিক নেই। যখন আপনি কী করবেন এখান থেকে যে আপনি এই যে জাস্টিফাই ক্লিক করবেন, তখন এসে বাম দিকে ডান দিকে অ্যালাইনমেন্টটা সে সমান করে নেবে, মানে টেক্সটগুলোর, এইটা হচ্ছে জাস্টিফাইয়ের বিষয়টা। তাহলে জাস্টিফাইয়ের বিষয়টা কিন্তু আমরা এখান থেকে ছাড়াও আমরা এই যে ফরম্যাটে গিয়ে আমরা এখানে যদি এই যে এখানে দেওয়া আছে, অথবা কন্ট্রোল শিফট যে দিলে হবে, তা আমরা জাস্টিফাই এখানে ক্লিক করে করতে পারি। করার আগে ধরুন আমি যদি এটা লেফট করে নিলাম, এইভাবে আসলো, এদিকে কিন্তু ফাঁকা রইল, আবার এখানে যে
আমি এরানে এটাকে দিয়ে আমি এই যে জাস্টিফাই এখানে ক্লিক করি জাস্টিফাই হয়ে গেল আবার আমি কন্ট্রোল শিফট এল দিলাম বাস এখন আমরা লেফট সাইড আসছে আবার কন্ট্রোল শিফট দিয়ে এখন আমি যদি কিবোর্ড থেকে জে চাপ দেই জাস্টিফাই হয়ে গেল এইভাবে কিন্তু এখানে আপনি এই কাজগুলো আপনি দেখতে পারেন আপনার টেক্সটে বাস আমরা দেখলাম কয়েকভাবে যে এখান থেকে কিভাবে আমরা অ্যালাইনমেন্টের এখানে কি আমাদের টেক্সটগুলোকে আমরা লেফটে রাইটে সেন্টারে জাস্টিফাই করতে পারি বাস এগুলো দেখার পরে এখন আমাদের এই টেক্সটগুলো আমরা এখান থেকে আবার ফরম্যাটে যদি অ্যালাইনে যাই আমরা কি করতে পারি তো এখান থেকে আমাদের এই যে ইনক্রিজ ইনডেন্ট আর হচ্ছে ডিক্রিজ ইনডেন্ট তো এই বিষয়টা কি কাজ করে এখন এখানে কিন্তু এটা করার জন্য আমরা এই যে এখানে এই শর্টকাট দিয়ে করতে পারি তো ইনক্রিজ ইনডেন্ট আমরা যদি এটা ক্লিক করি এই যে ক্লিক করলাম তো আমাদের টেক্সটগুলো কিন্তু এই যে এইদিকে চলে আসছে একটু ইনক্রিজ এইদিকে চলে আসছে আবার ধরুন আমরা যদি এখানে ফরম্যাটে যাই আবার এখান থেকে আমরা কি করি এটা যে আবার ইনক্রিজ ইনডেন্ট দিই এই যে আটটা কিন্তু এদিকে আসছে আবার যদি আমি ডিক্রিজ করি আবার এখানে যে আমি কি ডিক্রিজ ইনডেন্টে চাপ দিই দেখবেন আবার কিন্তু বাম দিকে চলে আসছে আবার দিলে কিন্তু আবার যদি ফরম্যাটে আমরা ডিক্রিজ ইনডেন্টে চাপ দিই দেখবেন আবার কিন্তু এদিকে চলে আসছে এই সেম বিষয়টা আমরা কিবোর্ড দিয়ে করতে পারি তো কিবোর্ড দিয়ে করার জন্য কি আমরা কিবোর্ড থেকে কোন প্রসাদ যদি আমরা যে থার্ড ব্রেকেট আমরা যেটা ক্লোজ আছে থার্ড ব্রেকেট ক্লোজ যেটা আছে এটা যদি আমরা দিই তাহলে আমাদের যে ডান দিকে চলে আসতেছে আবার দিই কন্ট্রোল থার্ড ব্রেকেট ক্লোজ আবার কন্ট্রোল থার্ড ব্রেকেট ক্লোজ তারপরে আপনি কন্ট্রোল থার্ড ব্রেকেট আপনি ওপেন দেন আবার কন্ট্রোল থার্ড ব্রেকেট ওপেন চাপ দেন এই যে বাম দিকে আসতেছে এই রয়েছে আপনার যে আপনার ইনক্রিজ ইনডেন্ট ডিক্রিজ ইনডেন্টের বিষয় এই সেম বিষয়টা কিন্তু আমরা চাইলে এখান থেকে করতে পারি এই যে টুল বারের মধ্যে থেকে আপনি যদি এই যেখানে এখানে মোর অপশনে ক্লিক করেন করার পর এরকম আসবে আপনার কাছে আসলে এই যেখানে ধরুন দেওয়া আছে ইনক্রিজ ইনডেন্ট আর যে ডিক্রিজ ইনডেন্ট ডান পাশে কিন্তু শর্টকাট কিও লেখা আছে তা আমরা যদি এখন ইনক্রিজ ইনডেন্ট দিয়ে দেয় এই দেখেন আসতেছে আবার দেখে দেন ডিক্রিজ ইনডেন্ট তো একই বিষয়ে আমরা এখান থেকে করতে পারি অত ফরম্যাটে যে আমরা এখান থেকে করতে পারি অথবা কিবোর্ড দিয়ে করতে পারি বাস আমি সবভাবে কিন্তু দেখাই দিলাম বাস তারপর এখন আমাদের পরবর্তী আছে এখানে কি ধরুন টপ মিডল বটম এই যে তিনটা কাজ তো এই তিনটা বিষয় কি এই তিনটা বিষয় দেখার জন্য ধরেন আমি যদি একটু টেক্সট কমাই এখান থেকে ধরুন আমি এইটুকু ডিলিট করে দিলাম ডিলিট করার পর এখন আমার এই যে এখানে এই টেক্সটটুকু বর্তমানে টপে আছে এখন যদি আমি এটা সিলেক্ট করে টেক্সটটুকু এই টপ টেক্সটটুকু আমি ধরেন এখান থেকে সিলেক্ট করলাম করার পরে এখন এই টেক্সটটুকু আমরা ফরম্যাটে যেয়ে যদি এখান থেকে আমরা কি করি মিডল আমি মিডলে ক্লিক করি তো আমাদের টেক্সটটুকু কিন্তু আমার এই টেক্সট বক্সের উপরও নয় নিচেও নয় মিডল পয়েন্ট আছে তো মিডলে আমরা নিয়ে আসলাম তো মিডলে আপনি মধ্যখানে নেবেন তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে এখান থেকে আমরা যাই মিডলে এই যে এটাই ক্লিক করি সেন্টার তো মিডলে মধ্যখানে আসছে আবার আপনি কি করবেন এই সেন্টারে নিচে নিয়ে আসবেন সেই ক্ষেত্রে আমরা যদি এই যে এখানে আবার যে ফরম্যাটে যাই এই যে আমরা বটমে ক্লিক করি তাহলে সেন্টারে নিচে চলে আসছে আবার এই সেন্টার থেকে আপনি উপরে নিয়ে আসবেন সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই যে এখান থেকে যেয়ে আবার কিন্তু এই কাজটা টপে দিলে চলে আসবে এখান থেকে স্যার সেম বিষয়টা আমরা চাইলে এই যে এখানে আমাদের মরে ক্লিক করার পরে যখন এরকম অপশন আসবে আপনি আবার এই যে এখানে ক্লিক করবেন করার পরে এই যে অপশন তিনটা আছে এই যে টপ আপনার এই যে মিডল বটম তাহলে আপনি যদি আমরা টপে ক্লিক করেন উপরে চলে আসছে উপরে আপনার বাম পাশে নেবেন এই যে এখান থেকে যে আপনি দেখেন লেফটে দেন লেফটে ক্লিক করে উপরে বাম পাশে চলে আসছে তো এইভাবে কিন্তু আপনার চাইলে এখান থেকে সেম বিষয়টা করতে পারেন এই যে এখানে দেওয়া আছে যে আপনি মিডলে আপনি কোথায় রাখবেন মিডলে আপনি সেন্টারে না রাইটে রাখবেন মিডল আমরা কোথায় রাখবো ধরেন আমরা সেন্টারে রাখবো চলে আসছে তো এইভাবে এখান থেকে আপনারা কি করতে পারেন এই যে অ্যালাইনমেন্টের বিষয়গুলো আপনারা এখান থেকে করতে পারেন তারপরে আপনার এখান থেকে স্যার আমরা ফরম্যাটে যে অ্যালাইন ইনডেন্টে যে এই যে এখান থেকে আমরা অ্যালাইনের বিষয়গুলো দেখলাম পাশাপাশি আমরা এই যে ইনডেন্টের মধ্যে ইনক্রিজ ইনডেন্ট ডিক্রিজ ইনডেন্ট কীভাবে আমরা ক্লিক করে পাশাপাশি আমরা শর্টকাট এমনকি আমরা এই যে এখান থেকে টুলবার থেকে করতে পারি তো সেই টোটাল বিষয়টা আমি আপনার সাথে কি করলাম শেয়ার করলাম বাস তাহলে এই যে আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর ডিয়ার ফ্রেন্ডস আমার আজকের এই হাউ টু ইউজ অ্যালাইন অ্যান্ড ইনডেন্ট অন গুগল স্লাইড এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেক আপটু টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাংকস এভরিবডি।